কথা কবি তাকে বিদায় নাও একদম চুপ করে শব্দ করতে পারবি না একটু শব্দ হবে না যেন এই বেটা তোরে আমি ন্যাংটা দেখছি বেটা আমার সাথে রণেকে দাও আজ আমার 3 লাখ টাকা দিবি বেটা আহান দিবি আমার 3 লাখ টাকা এই ছেলে এখান থেকে যাবি না থাপড়া দাঁত ফলাই নিবি না এমন মানুষের পেটে পায়খানা চাপ ধরাই দিছে এই ছাড়া দে বল একটা চোর একদম দাঁত ফলাই নিবি একটা একটা চোর দিমে দাঁত ফলাই নিবি একটা আরছি দেখ না ছাগল চোর কাটন কাটন হাত পা ছড়ায় কাটন সাদা কাটা শরীরের পক্ষে খুব ভালো এই ছেলে এখানে যাবি না থাপড়া দাঁত ফলাই নিবি না কি যুগ আইলো মানুষে ভালো কথা কই তাও ভালো লাগে না কি একটা ভালো কথা কওয়ার জন্য আসছিলাম আই ভাই আপনার কথা দিয়ে দিলে টাকা হারা দেন আমাদের জন্ম হয়ে টাকা হারা দেন কই কই টাকা দেন এই ভাই টাকা দেন এই ভাই কইস না কইস না কইস না হালার পো হালা কইয়া দিল এর কাছে টাকা রাখছে কুত্তার কাছে টাকা দাও ভালো দাও না আর ব্যাপারটা পুরো চালালের মতো এ ভাই আর চিল্লা চিল্লু করো না ভাই আমি তোদের বড় ভাই না আবার মাফ করে দে ভাই আর চিল্লা চিল্লি করো না ভাই টাকার ব্যাপার ভাই জানেন না দেয়ালে একটা কান আছে তো চিল্লা চিল্লি করেন না ঠিক আছে আর আলু পাম দিতে হবে না ও ভাই এটা কথা বলেন ভাই কি পাইছেন ভাই টাকা আমারে দেন ভাই আমারে রাখতে দেন ভাই বিষয়টা হচ্ছে একটা সেনসিটিভ বিষয় এটা তোমার মাথায় ঢুকবে না আসলে আমরা গুপ্তধন পাইছি তো গুপ্তধন দেন ভাই আমারে দেন ভাই আমি রাখি ভাই আমারে দেন কই ভাই এই বেটা গুপ্তধন কি মুয়া নাকি দেখাতে পকেটে ভরে লয় রাম লয় বেটা লয় গুপ্তধন আছে গুপ্তধন পাইছি আছে বায়রের সাথে আমার কথা হয়েছে দাম 3 লাখ টাকা তো 1 লাখ টাকা আমি ফকির মিসিনকে বিলাই দেব আর 2 লাখ টাকা কোথায় যে রাখবো ভাই বলতে পারতেছি না কোথায় রাখবো টাকাটা 2 লাখ টাকা যে আমি কোথায় রাখবো ভাই আমারে দেন 2 লাখ টাকা ভাই আমারে দেন কই ভাই টাকা টাকা দেন আমার জন্ম হয়েছে ভাই টাকা রাখা দেন টাকা আমারে দেন ভাই 2 লাখ টাকা আমি রাখি ভাই মানে এত টাকার ব্যাপার এখন আজকে আর হবে না এখন গুপ্তধন পাইছি ওই আছে জঙ্গলে এখন যাইতে আর আইতে আমার সন্ধ্যা হয়ে যাবে আর আসতেই পারবো না আর আজকে আর তো হবে না মনে হয় কালকে দেখি দেখা যায় নাকি এ ভাই কি বললে ও 3 লাখ টাকা জঙ্গলে খালি রাখলে 3 লাখ টাকা ভাই কি আমার মাথা নষ্ট হয়েছে ভাই তাড়া দিয়ে চলেন ভাই আমি আনতে যাবো আপনাদের সঙ্গে ভাই চলেন 3 লাখ টাকা খালি রাখবেন ভাই জঙ্গলে কি বললেন ভাই আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে ভাই তাড়া দিয়ে চলেন ভাই না না তোমার লওয়া যাবে না তোমার ভাত সাথে চোরের মতো তোমার দেখলে পুলিশ ধরবো রাস্তায় বলবো যে চোর আর আমার টাকাও যাবে সবকিছু যাবে তোমার নেওয়া যাবে না এ ভাই আমার গাড়িটা নিয়ে দেন ভাই ভাই 3 লাখ টাকা ফালাই রাখেন না ভাই আমার গাড়ি চাবি নিয়ে দেন ভাই এই নিয়ে গাড়ি নিয়ে নেন ভাই আমার ভাই চাবি নিয়ে দেন ভাই না গাড়ি চাবি নেন ভাই আচ্ছা দেন দেন আপনি যেমন বলতেছেন দেন উঠেন ভাই গাড়িতে তেল আছে না তেল ভাই তেল আছে তেল আছে আও ভাই বলা যায় না এই নেন 200 টাকা ভাই 200 টাকা নেন ভাই তেল রাস্তা ঘুরে নেন ভাই বলা যায় না বন্ধ হয়ে যায় রিস্ক লিয়া হবে না ভাই 3 লাখ টাকা ভাই আমার আমার কাছে ছিটা রাখেন ভাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে 3 লাখ টাকা আমি পকেটে মিশিয়ে বিলাই দেব ভাই ঠিক আছে ভাই যান ভাই যান এমনিতেই কারো জিনিসের উপর হাত দেওয়া আমার মানে স্বভাব না আমি কারো জিনিসের উপর হাত দেই না তো তাও যখন ভাই আপনি বলতেছেন এত করে তাই গাড়িটা নিচ্ছি না হলে নিতাম না ভাই এই গার্লফ্রেন্ডের জালাই বাজি না গার্লফ্রেন্ড খালি শুধু যাইতে কই তাহলে ভাই যায় না আরে না রে যাইতে হবে অনেক দিন ধরে যায়নি গার্লফ্রেন্ড বলে একটা কথা আর কিছু টাকা দিতে চাইছে আর এবারে টাকাটা যেটা আনমু ফকির মিসকিনকে বিলাই দেব তো যাইতে হবে তো কিভাবে যাব এত গরমে কিভাবে যাব এত রোদরে এমনি তো শরীর টাকা লা হয়ে যাচ্ছে কিভাবে যাব এত রোদরে ভাই হেটে রে যাইতে তো হাত দাইমা শুকে যাবে সেটা তো ভাবতেছি রে আমার একটু চিন্তা করতে দে ব্যাপারটা কি হতে পারে একটু চিন্তা করি ভাই কোন উপায় পাইলেন ভাই মিয়া এমন রাস্তা দিছি না পেটে আসছিল কথাটা মুখে আসে না একটুবার জন্য সব ভুলাই গেল সে কিন্তু মুখে আসতেছে না পেটে আসতেছে কিন্তু মুখে আসতেছে না কি যে করি হ্যাঁ উপায় একটা পাইছি চলো কাজ হবে
ওই যে আকাশ ভাইয়ের গাড়ি আছে ওই গাড়ি নিয়ে যাবো। আকাশ ভাই গাড়ি এই জায়গায় আমি নাই। আরে এত চিন্তা করতিস কেন, আমি আছি আমি নিয়ে যাবো, চলো না। ভয় করলেই ভয়, আসলে ভয় না করলে কিচ্ছু না। এমন মানুষের পেটে পায়খানা চাপ ধরাই দিছে। বন্ধু তোমার গার্লফ্রেন্ড কালো কেন তো? আরে কালো হয়েছে তো কি হয়েছে, টাকা তো দেয়, তার সমস্যাটা কোথায়? টাকা তো দেয়, সমস্যা আছে কোনো? ওকা টাকা পয়সা দিলেই হলো। কি অবস্থা সেটা, ভালো আছো? কেমন দিনকাল যাচ্ছে? তুমি কি নিজেকে স্মার্ট ভাবতেছ? শালা কামলার ঘরে কামলা, যতই ফুটানি দেখো তোমাকে মানুষের কামলাই বলবো। আচ্ছা তুমি বলো না আমি বলো, বলো দেখি। এই বেটা তোরা, আমি ন্যাংটা দেখছি বেটা, আমার সাথে রানে চাও। এত গভীরে যাওয়ার কি দরকার ছিল, তুমি বড় বললেই হতো। তুই আমার কত বড়, তাও তোরা সম্মান করি না কেউ জানিস? তুমি কামলা কামলাই থাকবে। এই বেটা কি করি বেটা, তুই আমার আমার ফুটানি চাও বেটা। এই জন্য করে অল্প বিদ্যা খুব ভয়ঙ্কর হয়। তুমি বোধহয় অল্প পড়ালেখা করছো ভাইয়া, পুরো ব্যাপারটা না শুনে আগে অ্যাকশন নিতেছো কেন? ব্যাপারটা আগে বুঝো। আসলে এটা ছাড়াও বলতেছি, আসলে তুমি কি সব পারো? তুমি কি সব কিছুই পারো? পারি না মানে কি, আমি যেটা কাজ করি তুমি এটা পারবে না? কত খারাপ ছেলেকে আমি থাপড়ে সাজা করে দিলাম, আমার জানা মতো আমি সব কাজ করছি। আমি কতবার বিমান চালাইতে গিয়ে হয়েছে বাংলাদেশের সরকারকে কতবার বিমান চালাইতে নিয়ে চড়াইতে নিয়ে গেছিলাম। তুমি সবকিছু পারো, বাইক চালাতে পারো? না ভাই এটা তো পারি না ভাই। তাহলে নিজের স্মার্ট ভাবো কেন, একটা স্মার্ট ছেলে তোমার দেখলে থাপড়ে সাজা করে দিবে মিয়া। এই যে দেখতেছো গাড়ি, 20 মিনিট 200 টাকা, আগে টাকা পরে কোষ। এই যে দুইটা ড্রাইভারে পাকাভুক্ত করে ফেলাচ্ছি মিয়া, তুমি কি করো? বাইক চালাতে পারো না মিয়া, নিজেকে স্মার্ট ভাবো। কোন একটা স্মার্ট ছেলে তোমার এই কথা শুনলে মিয়া থাপড়ে সাজা করে দেবে তোমারে। একটা করে শিখামো একটা করে পিটামো, আর যত মনে থাকে তোমার সেই জন্য। ঠিক আছে, মক্কেল পাইছি, একটু মক্কেলটা ঘুরে নিয়ে আসি, তোমার দেখেন থাকো। দেখছোস বেটা কি ট্রেন দিয়ে আসলাম, পাকা ড্রাইভার বানা নিয়ে আসলাম। দেখছো বেটা কি পাকা ড্রাইভার বানাইলাম, দেখছো? ভাই এটা রান দিয়ে আসি ভাই। রান দিয়ে আসবি? তোর কাছে কত টাকা আছে? ভাই আমার কাছে তো বেশি টাকা নেই ভাই, কিছু টাকা আছে ভাই। আচ্ছা দাও নেন ভাই, নেন। ঠিক আছে যাও, একটু রান দিয়ে আসো। হ্যাঁ তো চালু করে আসবে, আমি চলে যাবো। আচ্ছা ভাই। ভাই কপাল, কিছুক্ষণ পর আমি 3 লাখ টাকার মালিক হয়ে যাবো, আনন্দে আমি বাঁচতে আমি নাচতে ইচ্ছে করছে, কি বলবো, কিছুক্ষণ পর 3 লাখ টাকা মালিক হয়ে যাবো। আমার গাড়ি তোমার কাছে কেন? ভাড়া দিয়ে নিলাম পাগলটা, কি করি, এটা আমার গাড়ি, এটা তোমার গাড়ি, তোমার নাম লেখা আছে না? এটা আমার গাড়ি ভাই।
সে বলছিল 3 লাখ টাকা দিয়ে সে পাগলের কাছে দিয়েছে গাড়িটা তা এমন পিটামো সারা এমন পিটামো আমার মেজাজটা গরম করছে কেউ কানে একটা থাপন মারছে দুদিন দেখি শুনতে পাই ডাক্তারের কাছে ঠিক করে নিয়েছি কিছু টাকা দিয়ে অনেক টাকা খরচ হয়েছে আবার আসো কেবার তার দেখ মার খালি এই শালা গাড়ি কই নিয়েছি বল বল গাড়ি কই নিয়েছি হ্যাঁ আমি দেখলাম এই পাগলের কাছে গাড়িটা ছিল তুই কই নিয়ে গেছিলি গাড়িটা হ্যাঁ বল বল আমার বল খাপড়ায় দাঁত ফেলাই দিমু বল একটা কথা কবি দেখেন পিতা রে একদম চুপ করে শব্দ করতে পারবি না একটু শব্দ হবে না যেন শব্দ করলে একদম মারা গেলাম বেটা আলা পো আলা একদম মারা গেলাম বেটা চুপ করে থাক একদম চুপ করে থাক চুপ করে একটা শব্দ করবি না আমি একদম মারা গেলাম পিতা আলা পো আলা এই যে ট্যাঙ্কি কানা 6 লিটার তেল ঢুকাইছি 6 লিটার তেল ঢুকাইছি ট্যাঙ্কি কানা 6 লিটার তেলের দাম দিবি আর গাড়ির লাইসেন্স নাই পুলিশ ধরছে রাস্তায় বেটা ওখানে আমার 6 ঘন্টা লাগছে ওই 6 ঘন্টা দাম দিবি বেটা আর আসার সময় আমার গুপ্তা নিয়ে আনিছে পুলিশ বেটা আর পুলিশের ভাই না চালাইছে একদম মারা দেবো বেটা সময় নষ্ট হয় যে আমার 3 লাখ টাকা দিবি বেটা এখন দিবি আমার 3 লাখ টাকা আমার 3 লাখ টাকা এখন দিবি বেটা এমন 3 লাখ টাকা দিবি বেটা আর যেন গাড়ি নিয়ে এলাকায় না দেখি বেড়া এখন পালাবি এখন পালাবি এই গাড়ি নিয়ে এখন পালাবি বলে দিলাম নাহলে একদম থাপা ধরে মাথা ফালাবি বেড়া একদম থাপায় মাথা ফাড়া দিবো বেড়া এই এলাকা এই এলাকা থেকে এক্ষুনি পালাবি হ্যাঁ বাড়ি ওরে বাপ ইংরেজি খেয়াল দেবে না এত বিশাল পাগল আমার একটু একটু তো না জীবনটা বাইসে গেল মায়ের ফেলতো খালি মারি না